ডিএম মুজিবুর রহমান, তৃণমূল বিএনপি সোনালী আশ, উনি পেয়েছেন 455 ভোট। মোহাম্মদ আব্দুল মান্নান মনসুল্লি, স্বতন্ত্র পদপ্রার্থী ঢেকিপুর থেকে, উনি পেয়েছেন 772 ভোট। জনাব মোহাম্মদ ইমদাদুল হক বিশ্বাস, স্বতন্ত্র ট্রাক কর্তৃক, উনি পেয়েছেন 12,274 ভোট। স্বপন কুমার সরকার, স্বতন্ত্র প্রার্থী ইগল প্রতীকে, উনি পেয়েছেন 95 ভোট। এ পর্যন্ত যে ভোটের ফলাফল, বৈধ ভোটের সংখ্যা 36,931, বাতিলকৃত ভোটের সংখ্যা 611, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 37,542। 210 রাজবাড়ী 2, মোট ভোটকেন্দ্রের সংখ্যা 194, ফলাফল প্রাপ্ত ভোটকেন্দ্রের সংখ্যা 30। এস এম ফজলুল হক, তৃণমূল বিএনপি সোনালী আশ, 82 ভোট। নুরে আলম সিদ্দিকী, স্বতন্ত্র পদপ্রার্থী ইগল প্রতীক, 7,323 ভোট। মোহাম্মদ আব্দুল মতিন মিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, মশাল প্রতীক, 146 ভোট। মোহাম্মদ আব্দুল মালেক মণ্ডল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, শরি প্রতীক, 132 ভোট। মোহাম্মদ জিল্লুল হাকিম, বাংলাদেশ আওয়ামী লীগ, নৌকা প্রতীক, এ পর্যন্ত প্রাপ্ত ভোট 30,136। মোহাম্মদ শফিউল আজম খান, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক, 400 ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা 38,219, বাতিলকৃত ভোটের সংখ্যা 516, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 38,735।